আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুক্তা চাষের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য, ঢাকাবাসীর জন্য বা ঢাকায় আশেপাশে যারা আছে এদের জন্য একটি সুখবরই বলা চলে। কারণ অনেকে আমরা যখন ঢাকাতে ট্রেনিং করাই মিরপুর এক নম্বর, আপনারা জানেন যে আমরা প্রশিক্ষণ করে থাকি প্রতি মাসে একবার, কিন্তু অনেকে বলে থাকতো যে ঢাকায় আমরা ট্রেনিং করতেছি কিন্তু প্রজেক্ট কোথায়? কিন্তু প্রজেক্ট তো আমাদের ঢাকার বাইরে সব, কিন্তু ইদানিং যে প্রজেক্টটা আমরা আপনারা দেখতেছেন যে ঢাকার ভেতরে যে এত বড় একটা প্রজেক্ট এখানে আছে, এত বড় এত সুন্দর একটা পুকুর এখানে আছে, এটা আমাদের অজানা ছিল। তো এখন এই পুকুরে আমরা মুক্তা চাষ করতে চলেছি। এই মুক্তা চাষের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলবো। এটা মূলত ঢাকা আমিন বাজার, এই যে ভাঙ্গা ব্রিজ আছে দেখতেছেন আপনারা, এই ভাঙ্গা ব্রিজের সাথেই এই বড় প্রজেক্টটি, এখানে মুক্তা চাষ শুরু হবে খুব তাড়াতাড়ি। তো এখানে যে উদ্যোক্তা তার সাথে কথা বলবো আমরা, আর এখানে নেক্সট সেমিনারগুলো আমরা এখানে যেন করতে পারি সে চিন্তা ভাবনা করে আমরা কাজ করতেছি। আপনারা এসে সরাসরি ঢাকাতে আসলে প্রজেক্ট দেখে আপনারা প্রশিক্ষণ এখান থেকে নিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানকার যে উদ্যোক্তা তার সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন তো হচ্ছে এখানকার এই জায়গাটার মানে পরিস্থিতিটা একটু বলেন আপনি। স্যার এখানে অনেক পানি আছে স্যার, এখানে জায়গাটা এখানে জায়গাটা হলো ভাঙ্গা ব্রিজ, আমিন বাজারের পরে ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজের সাথেই আপনার এই বিশাল বড় পুকুরটা, এটার ভিতরে ইনশাল্লাহ আমি আগামীতে মুক্তা চাষ করার জন্য আগ্রহীত। আমি স্যারের সাথে ট্রেনিং নিয়ে আসছি, এখন মোটামুটি আমি এখানে দিব স্যার, স্যারই ব্যবস্থা করে দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, মানে ইনি মানে আপনি কতদিনের ভেতর শুরু করতে চাচ্ছেন? এই তো 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমার মুক্তা এখানে বসা যাবে, অপারেশনের পরে বসা যাবে ইনশাল্লাহ। আপনি এখানে দিবেন? আচ্ছা, এই জায়গাটা কি 12 মাস পানি থাকে? জি 12 মাস পানি থাকে এখানে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এখানে 12 মাস পানি থাকে। আমরা মূলত প্রজেক্ট ভিজিটের জন্য আসছি এখানে, যে এখানে মুক্তা চাষ পসিবল কি না। অবশ্যই এত সুন্দর পানি দেখে আমি নিজেই অনেক অবাক হয়ে গেছি, যে পুলকিত হয়ে গেছে যে অনেক সুন্দর একটা পুকুর এখানে, আর এখানে যদি মুক্তা চাষ করা হয় অসাধারণ হবে, অনেক সুন্দর হবে। আর আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই আপনার নাম কি বলুন? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। ভাইয়ের নাম মোহাম্মদ নুরুল ইসলাম। সবাই নুরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আর ঢাকায় আশেপাশে যারা থাকেন, যারা প্রজেক্ট সরজমিনে ভিজিট করতে চান, তারা অবশ্যই আমাদের এই 10-15 দিনের ভেতরে আমাদের এখানে একটা প্রজেক্ট রেডি হবে, আপনারা এসে সরজমিনে দেখে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।